চট্টগ্রামে গুলিতে নিহত হয়েছেন দুই যুবলীগ নেতা। গত রাতে বাইজিদের অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যুবলীগ নেতা মোহাম্মদ আনিস ও মাসুদ কায়সার কুয়াইশ থেকে হাটহাজারি যাচ্ছিলেন, পথে তাদের গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আনিস। গুলিবিদ্ধ হয়ে কায়সার সুপারিপাড়া এলাকায় গেলে সেখানে আবারও তাকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড।